রাজ্য সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র ভবনে আয়োজিত শিবির পরিদর্শনে ডিআইসিও। রাজ্য সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আসানসোলে রবীন্দ্র ভবনে আয়োজিত শিবির পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক আজিজুর রহমান। মঙ্গলবার তিনি এই পরিদর্শন করেছেন। প্রসঙ্গত, রাজ্য সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্র ভবনে শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিবিরে সরকারি প্রকল্পগুলো তুলে ধরা হয়েছে। এই শিবিরে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পগুলিকে স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এদিন এই শিবির পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান, পাশাপাশি সাধারণ মানুষের এই শিবির পরিদর্শনও করেছেন। এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান কি বলছেন, চলুন শুনে নিন। কতদিন চলবে মেলা? মানে রাজ্য সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে উন্নয়নের পথে 11 বছর শীর্ষক অনুষ্ঠান ও প্রচার অভিযান এবং দুয়ারে সরকার ও কড়ায় সমাধান কর্মসূচি চলছে। তিনটি ধাপে অনুষ্ঠান হচ্ছে। 5 থেকে 20 পর্যন্ত প্রচার পর্ব এবং প্রদর্শনী এবং কড়ায় সমাধান শিবির হচ্ছে। সেই শিবিরগুলিতে বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে মানুষজন পিটিশন দেওয়া, তাতে অসুবিধার কথা দরখাস্ত হিসেবে জানাচ্ছেন। 21 থেকে 30 মে পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি এবং 1 জুন থেকে 6 জুন পর্যন্ত মানুষকে পরিষেবা দেওয়া এবং পাড়ায় সমাধানের যে বিভিন্ন অভিযোগগুলো নেওয়া হয়েছে সেই কর্মসূচিগুলো ওয়ার্ক অর্ডার দেওয়া। এখানে রবীন্দ্রভবনে 5 থেকে 20 পর্যন্ত যে বিভিন্ন প্রকল্পে প্রদর্শনী হচ্ছে, 28টি স্টল এখানে হয়েছে, বিভিন্ন দপ্তরের স্টল। আপনারা দেখলেন যে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সুফল বাংলা স্টল হয়েছে, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মানুষজন এসেছেন এবং এলাকার মানুষজন এসে এই মেলাকে সাফল্যমণ্ডিত করছেন, অনেকে জিনিসপত্র কিনছেন এবং বিভিন্ন কর্মসূচি করছেন এবং রাজ্য সরকার যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো হাতে নিয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছি। বলছি যে ইয়ে ক্যাম্প করা হয়েছে, কীরকম সাড়া পাচ্ছেন, মানুষজন আসছেন, কী বলছেন? এই সময়টার খুব কম লোক আসছে, কেননা একে তো প্রচণ্ড গরম, শীতকাল হলে এটা দারুণ সাড়া পাওয়া যেত, গরমের জন্য লোকে মানুষ বেরোতে পারত না। আজকে তবুও তুলনামূলকভাবে একটু ঠান্ডা আছে, নাহলে যা কদিন গরম ছিল সেরকম লোকজন আসেনি। হ্যাঁ, বিকেল দিকে বা সন্ধ্যেবেলা দিকে কি আসে? এটা তো মোটামুটি 5টা 5:30 অবধি হচ্ছে, তারপরে তো আমরা চলে যাচ্ছি, তো সুতরাং সন্ধ্যে পর হলে হয়তো সাড়াটা পাওয়া যেত, কিন্তু যেহেতু সন্ধ্যাটা পাচ্ছি না সেই জন্য সেই যে কজন মানুষ আছে কি বলছেন ওনারা এখানে? 11 বছরের যে সাফল্য সেগুলোকে তুলে ধরা হয়েছে এখানে, রেসপন্স তো খুব ভালো পাওয়া যায়। এর আগেও আমরা এখানে অনেক মেলা করেছি, রেসপন্স এখানে খুব ভালো পাওয়া যায়। আপনার নাম কি? আমার নাম নিবেদিতা রায়। সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট, টাইমস বাংলা।